বিসমিল্লাহির রহমানির রহিম। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা 2020-এ সবাইকে স্বাগত। আমরা অরুণাচল উচ্চ বিদ্যালয় শেখ হাসিনা ডিজিটাল মিডিয়া স্নাতক প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। তো আমাদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা। উপস্থাপন করছি আমি শেখ সিফাতুর রহমান, দশম শ্রেণীর রোল হ্যাক। আমি মোহাম্মদ সাহেব হোসেন, রোল নয় শাখা এক এবং দশম শ্রেণী। আমাদের এই প্রজেক্টের মধ্যে বিভিন্ন অংশকে আমি প্রথমে বলে দিচ্ছি। এখানে রয়েছে আমাদের হাসপাতাল। এই হাসপাতালে মানুষকে অত্যন্ত আধুনিক প্রযুক্তি সাহায্যে সব ধরনের সুচিকিৎসা দেওয়া হয়। এখানে রয়েছে ফায়ার সার্ভিস। এই ফায়ার সার্ভিস থেকে মানুষকে বিভিন্ন ধরনের দুর্যোগ এবং আগুন নির্বাপক অগ্নিনির্বাপক থেকে রক্ষা করার জন্য ফায়ার সার্ভিস কাজ করে থাকে। এখানে রয়েছে আশ্রয় কেন্দ্র। আমাদের দেশে যদি কখনো অত্যন্ত ভারী মাত্রার প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় বা কোনো দুর্যোগ দেখা যায়, তখন মানুষকে যাতে এখানে এনে আশ্রয় দেওয়া যায়, সেজন্য এই আশ্রয় কেন্দ্রকে আমরা অত্যন্ত আধুনিক এবং দুর্যোগ সহনের ক্ষমতা সহকারে গড়ে তুলেছি, যাতে এখানে থাকা অবস্থায় মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয়। এখানে রয়েছে বসতভিলা। এই বসতভিলাতেও প্রতিটি রুমে রয়েছে অগ্নিনির্বাপণকারী গ্যাস, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড সিলিন্ডার। এবং এটা হচ্ছে অরুণাচল উচ্চ বিদ্যালয়। এখানে শিক্ষার্থীদেরকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে অত্যন্ত আধুনিকভাবে সুশিক্ষা প্রদান করা হয়। এরপরে আমাদের প্রতিটি বিল্ডিংয়ে, এখানে প্রতিটি দালান, প্রতিটি দালানের মধ্যে রয়েছে বজ্র নিরোধক পাত। আমরা জানি যে বর্তমান সমসাময়িক সময়ে আমাদের দেশে বজ্রপাতের পরিমাণ অত্যন্ত বেড়ে গিয়েছে। আমাদের দেশে প্রতি বছর প্রায় 1,000 মানুষ এই বজ্রপাতের কারণে মারা যাচ্ছে। তো এই প্রতিটি বিল্ডিংয়ের উপরে রয়েছে বজ্র নিরোধক পাত। আকাশে যখন বজ্রপাত হবে, তখন আকাশে উৎপন্ন চার্জ এই বজ্রপাত নিরোধক পাতের মাধ্যমে ভূমিতে চলে যাবে। আর আমরা জানি ভূগর্ভ হচ্ছে একটা চার্জের মহাসাগর, মহাসমুদ্র বলা হয়, যেখানে চার্জের কোনো অভাব নেই, অর্থাৎ সেটাকে নিষ্ক্রিয় করে দেবে যাতে মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয়। এরপর আমাদের রয়েছে সোলার প্যানেল। আমাদের এই সোলার প্যানেল দ্বারা অন্যান্য সময় সৌরশক্তিতে বিদ্যুৎ শক্তি নির্গত করা হয়, যে যা থেকে আমাদের সম্পূর্ণ এরিয়া, সম্পূর্ণ এই গ্রামটি, সম্পূর্ণ এই গ্রাম নামক ডিজিটাল গ্রামটি পরিচালিত হয়ে থাকে। এখানে প্রতিটি বিল্ডিং এবং প্রতিটি কার্যক্রম যেহেতু যে বিদ্যুৎ ব্যবহার করা হয়, সেই বিদ্যুৎ এই সোলার প্যানেলের মাধ্যমে উৎপন্ন, অর্থাৎ সম্পূর্ণ গ্রামটি হচ্ছে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে পরিচালিত হচ্ছে। এরপরে আমাদের রয়েছে, আমরা যে বিদ্যুতের বৈদ্যুতিক তারগুলো ব্যবহার করেছি, অর্থাৎ আমাদের দেশে যে বিদ্যুৎ এক সাথে অন্য স্থানে স্থানান্তর করার জন্য, অর্থাৎ মেইন লাইন পরিচালনা করার জন্য আমরা দেখি যে বড় বড় কারেন্টের খুঁটি দিয়ে আমাদের এই সম্পূর্ণ গ্রামটি এই সোলার প্যানেলের সাহায্যে সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করার মাধ্যমে পরিচালিত হচ্ছে। এখানে আমরা এই বসতভিলায় যেসব বিদ্যুৎ ফ্যান, লাইট এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র পরিচালনা করার জন্য যেসব বিদ্যুৎ আমরা যে পরিমাণ বিদ্যুৎ আমরা ব্যবহার করে থাকি, সেই সম্পূর্ণ পরিমাণ বিদ্যুৎ এই সোলার প্যানেল থেকে উৎপন্ন সৌর বিদ্যুৎ থেকে আমরা পাচ্ছি। অর্থাৎ এই সম্পূর্ণ গ্রামটি নবায়নযোগ্য বিদ্যুৎ, অর্থাৎ সৌর বিদ্যুৎ থেকে পরিচালিত হচ্ছে। এরপরে আমাদের এই বিদ্যুৎ পরিবহনের জন্য আমরা যে পরিবাহী তার ব্যবহার করছি, সেই তারগুলো আমরা মাটির নিচ দিয়ে দিয়েছি, 4 ফিট মাটির নিচ দিয়ে। আমরা দেখি যে আমাদের সাধারণত আমাদের দেশে বর্তমানে যেটা চলছে, যে মাটির উপর দিয়ে বৈদ্যুতিক খুঁটির মাধ্যমে, বৈদ্যুতিক তারের মাধ্যমে এক জায়গায় থেকে অন্য জায়গায় বিদ্যুৎ পরিবহন করা হচ্ছে। এ কারণে দেখা যাচ্ছে যে যখন ঝড় বৃষ্টি বা কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা যাচ্ছে, বা ঝড়ে গাছে ডাল ভেঙে পড়ছে, গাছ ভেঙে পড়ছে, তখন বৈদ্যুতিক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তখন বিভিন্ন কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এমনকি দেখা গেছে যে আমাদের দেশে এর আগে ঘটেছে দুই তিন দিন পর্যন্ত আমাদের অনেক বড় বড় ফ্যাক্টরি বন্ধ ছিল, যে কারণে আমাদের দেশের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে। তো এর মাধ্যমে আমাদের সে ধরনের কোনো ঝুঁকি নেই, আমরা মাটির নিচ দিয়ে এইসব বৈদ্যুতিক তারগুলো নিয়েছি। আমরা আশা করছি যে আমাদের দেশেও এটা অতি তাড়াতাড়ি করা হবে। এরপরে আমরা রয়েছে যে আমরা এই যেসব গাড়ির মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে আমরা চলাফেরা করছি, এই গাড়িগুলো আমরা 15% ইথানল এবং পেট্রোলের সমন্বয়ে চালাচ্ছি। আমরা বর্তমানে দেখি যে 100% অকটেন বা পেট্রোলের মাধ্যমে আমাদের দেশের গাড়িগুলো চলছে।
যে কারণে আমাদের দেশে জ্বালানির পরিমাণ অধিক হারে চাহিদা বেড়ে চলেছে এবং একসময় দেখা যাচ্ছে যে বিজ্ঞানীরা ধারণা করছে পৃথিবীতে এর পরিমাণ একদম শেষ হয়ে যাবে। তো আমরা যদি 15% ইথেন ব্যবহার করি তাহলে আমরা দেখছি যে 10 কেজিতে আমাদের 15% বেঁচে যাচ্ছে, অর্থাৎ এ দিয়ে আমরা আবার পুনরায় ব্যবহার করতে পারছি এবং ইথানলকে আমরা গাজন প্রক্রিয়ায় আলু থেকে বের করতে পারি, যা আমরা আলু আমাদের দেশে প্রচুর পরিমাণে উৎপন্ন হয় এবং আমরা দেখা যাচ্ছে যে আমাদের দেশে আলুর প্রায় মাঝে মাঝে সময়ে আলুর দাম প্রচুর কমে যাচ্ছে, এই কারণে আমরা এর মাধ্যমে আমরা আলু যথাযথ ব্যবহার করতে পারবো। এরপরে আমাদের যে এই যে শহরের সঠিক নিরাপত্তা এবং মানুষের সঠিকভাবে চলাচল করার জন্য যে ল্যাম্পপোস্টগুলো ব্যবহার করেছি, আমাদের এই শহরের মানুষকে সঠিকভাবে যাতে নিরাপদে তারা চলাফেরা করতে পারে সেজন্য আমাদের রাস্তার পাশে সঠিক দূরত্বে রয়েছে ল্যাম্পপোস্ট। এই ল্যাম্পপোস্টগুলো আমাদের বিদ্যুৎ দ্বারা পরিচালিত নয়, অর্থাৎ আমাদের দেশের যে অনবায়নযোগ্য বিদ্যুৎ রয়েছে সেই বিদ্যুৎ দিয়ে নয়, আমরা এটা সোলার প্যানেলের মাধ্যমে জ্বালাচ্ছি। এরপরে আমাদের রয়েছে যে গাছপালা, আমরা আমাদের শহরে বর্তমানে দেখি যে গাছপালা রোপণের নির্দিষ্ট কোনো জায়গা নেই, গাছপালার পরিমাণ একদম কমে যাচ্ছে। এখানে আমরা দেখিয়েছি যে সঠিক পরিমাণ দূরত্বে আমরা যেসব গাছগুলো অধিক পরিমাণে অক্সিজেন দেয় এবং অধিক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং যেসব গাছের জীবনী শক্তি বেশি এবং অনেক বড় হয় সেইসব গাছগুলো আমরা এই জায়গায় রোপণ করেছি, এটা আমরা আমাদের দেশে করতে পারি। এরপরে আমাদের বর্তমান দেখা যাচ্ছে যেহেতু বাংলাদেশ ভারত এবং মায়ানমারের রিক্টার স্কেলের টেকটনিক প্লেটের মাঝামাঝি জায়গায় অবস্থিত, অর্থাৎ বাংলাদেশ ভূমিকম্পের রেড জোনে রয়েছে। তো আমরা এটার মাধ্যমে মানুষকে সতর্ক করব যে যখন ভূমিকম্প হবে তখন মানুষ এর মাধ্যমে জানতে পারবে যে ক্যা ভূমিকম্প হচ্ছে, যখন ভূমিকম্প হবে তখন আমরা এর মাধ্যমে সংকেত পাবো, যখন ভূমিকম্প হবে তখন আমাদের এটা অর্থাৎ অতি অল্প মাত্রা ভূমিকম্প আমরা এর মাধ্যমে বুঝতে পারবো এবং মানুষকে সতর্ক করতে পারবো এবং এই শব্দটা আমরা সাউন্ড সিস্টেমের মাধ্যমে সম্পূর্ণ এলাকায় ছড়িয়ে দিতে পারবো, যাতে সারা এলাকার মানুষ সচেতন হতে পারে যে ভূমিকম্প হচ্ছে এবং তারা ভূমিকম্পের সময় যা করণীয় তা করতে পারে। তো আমাদের এই দীঘা আধুনিক বিজ্ঞান মেলা 2020-এ আমাদের প্রজেক্ট ছিল শেখ হাসিনা ডিজিটাল ভিলেজ। আমাদের এই ডিজিটাল ভিলেজের এই যে সকল সুযোগ সুবিধা রয়েছে এই সকল সুযোগ সুবিধার মাধ্যমে আমরা শান্তিতে এবং নিরাপদভাবে আমাদের এই জলবায়ু পরিবর্তনের সময় আমাদের যেসব প্রাকৃতিক দুর্যোগ ঘটছে এইসব দুর্যোগ থেকে আমরা নিরাপদভাবে আমাদের জীবনকে আমাদের জানমালকে আমরা রক্ষা করার মাধ্যমে নিরাপদে বসবাস করতে পারবো, পৃথিবী হয়ে উঠবে আমাদের জন্য নিরাপদ। তো ধন্যবাদ সবাইকে।